আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি মুচমুচে পেঁয়াজু। পেঁয়াজু রমজান মাসের ইফতারিতে খুবই কমন একটা খাবার। আমরা সবাই কম বেশি পেঁয়াজু তৈরি করতে পারি, তবে পেঁয়াজু কীভাবে পারফেক্টলি মুচমুচে করে তৈরি করা যায় আর সেই পেঁয়াজু মাস জুড়ে সংরক্ষণ করে কীভাবে আমরা খেতে পারি, তার তিনটা ভিন্ন ভিন্ন সংরক্ষণ পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজু তৈরির জন্য প্রথমে একটা বলে, আমি এখানে 3 কাপ খেসার ডাল এবং 1 কাপ মসুর ডাল 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো পানিতে ভেজানোর আগে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন 15 মিনিট ভেজানোর ফলে ডালগুলো কিছুটা ফুলে নরম হয়ে গেছে। এখন জাস্ট আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর আমি এখানে ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর আমি ডালগুলোকে এখানে মিহি ব্লেন্ড করিনি, জাস্ট আধা ভাঙা করে নিয়েছি। আর ডালগুলোকে আমি যেরকম শুকনো করে ব্লেন্ড করেছি ঠিক এরকম শুকনো করে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে পেঁয়াজও দেখা যাবে যে খুব বেশি মুচমুচে হবে। যদি নরম করে ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু পেঁয়াজও একদমই মুচমুচে হবে না। এবারে আমি প্রথম সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব। আমি ডাল বাটার কিছুটা অংশ একটা বক্সে তুলে রাখছি, আর এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমার পেঁয়াজু বানানোর দরকার হবে তার 1 থেকে 1.5 ঘন্টা আগে এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলেই হবে। আর এভাবে করে আমি এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো। এবার বাকি ডাল বাটায় আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি সবগুলো মশলা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজটাকে আমি খুব বেশি চেপে চেপে মাখব না, এতে করে পেঁয়াজের থেকে পানি বের হয়ে যাবে, আর পেঁয়াজ থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে কিন্তু ডাল বাটাটা এরকম ঝরঝরে থাকবে না, কিছুটা পাতলা হয়ে যাবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটা দিয়েও আমি ভালো করে মেখে নিব। ডালটা মাখানো হয়ে গেলে এবার আমি দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি ডাল বাটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এভাবে পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি, আর একটা ট্রেতে ফাঁকা ফাঁকা করে আমি রেখে দিচ্ছি। আর আমি ঠিক যতগুলো সংরক্ষণ করতে চাই ঠিক ততগুলো এভাবে করে বানিয়ে একটা ট্রেতে এভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিব। আর এই ট্রেটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর নামালে দেখা যাবে যে পেঁয়াজুগুলো মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন এগুলো একটা বক্সে ভরা যাবে, আর এগুলো বক্সে ভরে আমি আবারও এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার 1 থেকে 1.5 মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করে আমি খেতে পারবো, ঠিক যখন খুশি তখন নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। এবারে আপনাদের সাথে তৃতীয় সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজু ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজুগুলোকে আমি এমন করে ভেজে নিব যাতে করে এগুলো খুব বেশি কালার না আসে। জাস্ট দেখা যাবে যে উল্টালে পেঁয়াজুগুলো ভেঙে যাচ্ছে না, ঠিক এরকম করে পেঁয়াজুগুলো ভেজে নিব। এরকম হালকা করে ভেজে নিয়ে আমি পেঁয়াজুগুলো তুলে রাখবো একটা প্লেটে। এখন এই পেঁয়াজুগুলোকে আমি ঠান্ডা করে নিব। যখন দেখা যাবে যে পেঁয়াজুগুলো ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। আর এভাবে করেও আমি 1 মাসের উপরে এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবো, জাস্ট নামিয়ে ভেজে নিলেই হবে। আর এখানে আমি কিছু পেঁয়াজু এখনই খাওয়ার জন্য পুরোপুরি ভেজে নিচ্ছি, আর পুরোপুরি ভাজলে পেঁয়াজুটা ঠিক কীরকম কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পেঁয়াজুটা এরকম হবে যে উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম গুড়গুড়িয়ে ভেঙে যাচ্ছে। দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।